হ্যালো মুভি লাভার্স, এর আগের ভিডিওতে আমরা মার্ভেলের সুপার হিরো সিরিজের অন্যতম একটি সিরিজ স্পাইডারম্যানের পার্ট 1 দেখেছিলাম। আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা দেখব স্পাইডারম্যান পার্ট 2। স্পাইডারম্যান 1 যেখানে শেষ হয়েছিল, স্পাইডারম্যান পার্ট 2 এর স্টোরিটি ঠিক সেখান থেকেই শুরু হয়েছে। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখা যায় পিটারের বান্ধবী মেরি জেন এখন অনেক বড় অভিনেত্রী হয়ে গিয়েছে, তাই পুরো শহরে তার অনেক বড় বড় পোস্টার লাগানো আছে। অন্যদিকে পিটারের আর্থিক অবস্থা আগের মতোই ছিল, তাই সে একটি দোকানে পিজা ডেলিভারির কাজ করত। কিন্তু মাঝে মাঝেই কাজের ফাঁকে স্পাইডারম্যানের পোশাক পরে বিপদে পড়া লোকদের সাহায্য করতে চলে যেত। এতে করে সে সময় মতো তার ডেলিভারি দিতে পারত না, আর এসব কারণে অল্প কিছু দিনের মধ্যে সে এই চাকুরিটাও হারিয়ে ফেলে। আর অন্যদিকে ডেইলি বাগেলস পত্রিকার অফিস থেকেও সে খুব একটা বেশি টাকা কামাতে পারছিল না, তাই সে অনেকটাই আর্থিক সমস্যায় পড়ে যায়। আর এই সব কিছুর বাইরে পিটার একটি কলেজেও ভর্তি হয়েছে, কিন্তু স্পাইডারম্যান সে যে বিভিন্ন অপারেশনে যাওয়ায় সে কখনোই সময় মতো ক্লাসেও যেতে পারত না। আর এভাবেই সে একদিন এক টিচারের সামনে পড়লে উনি বলেন, তুমি ঠিক মতো ক্লাসে কেন আসো না, তোমার নাম্বারও কেন কমে গিয়েছে। তখন পিটার বলে, আমি ডক্টর অক্টাভিয়াসের উপর রিসার্চ করছি আর খুব দ্রুত পেপারটি জমা দিব। তখন প্রফেসর বলে, ঠিক আছে, রিসার্চটি খুব দ্রুত শেষ করো আর কখনোই ক্লাসে লেট করবে না। এবার দেখা যায় পিটার সব কাজ শেষ করে রাতের বেলা তার আন্টির সাথে দেখা করতে যায়। তবে ঘরে ঢুকবার পর দেখে সেখানে মেরি জেন আর হ্যারি দাঁড়িয়ে আছে। মূলত আজ পিটারের জন্মদিন হওয়ায় তারা দুজন এখানে তাকে সারপ্রাইজ দিতে এসেছিল। হ্যারি ও মেরি জেনকে দেখে পিটার খুবই খুশি হয়। কিছুক্ষণ পর হ্যারি জানায় সে তার বাবার অফিসে একটা নতুন প্রজেক্টে কাজ করছে, আর এই প্রজেক্টটি লিড দিচ্ছে পিটারের প্রিয় বিজ্ঞানী ডক্টর অক্টাভিয়াস। পিটার বলে, ও আচ্ছা, আমি তো ওনার সম্পর্কে রিসার্চ করছি। হ্যারি তখন বলে, ঠিক আছে, আমি তাহলে একদিন ওনার সাথে তোমাকে মিট করাবো। সবাই চলে যাওয়ার পর পিটার খেয়াল করে তার আন্টিকে ব্যাংক থেকে নোটিশ দিয়েছে, দ্রুত লোন পরিশোধ করতে না পারলে তাদের বাড়িটি নিলামে তোলা হবে। এটা দেখে পিটারের অনেক খারাপ লাগলেও টাকা না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার আন্টিকে সাহায্য করতে পারে না। সেই রাতেই ময়লা ফেলতে এসে পিটারের আবার মেরি জেনের সাথে দেখা হয়ে যায়। পিটার তখন বলে, তুমি তো এখন অনেক বড় সেলিব্রিটি। মেরি বলে, হ্যাঁ, ব্যাপারটা এমন হলেও সত্যিকার অর্থে আমি এটা এনজয় করতে পারি না। সে পিটারকে আরো বলে, তার জীবনে এখন নতুন কেউ এসেছে যার সাথে তার বিয়ে হতে পারে, আর এটা শুনে পিটার মনে মনে কিছুটা কষ্ট পায়। যাই হোক, কিছুদিন পর হ্যারি তার কথা মতো ডক্টর অক্টাভিয়াসের সাথে পিটারের পরিচয় করিয়ে দেয়। ডক্টর বলে, কলেজ স্টুডেন্টের সাথে আমার কথা বলার সময় না থাকলেও যেহেতু তোমার বন্ধু হ্যারি এই প্রজেক্টের জন্য আমাকে পেমেন্ট করছে, তাই তোমাকে আমি সময় দিতেই পারি। এরপর ডক্টর পিটারকে তার নতুন গবেষণা সম্পর্কে বলতে শুরু করেন। তিনি বলেন, পরমাণু শক্তির সাহায্যে এমন একটি প্রযুক্তি বানাবেন যেটার মাধ্যমে সূর্যের আলোর মতো অসীম শক্তি পাওয়া সম্ভব। পিটার তখন বলে, আপনি যদি এই মেশিনের সঠিক কন্ট্রোল করতে না পারেন, তাহলে তো এর অতিরিক্ত শক্তি পৃথিবী ধ্বংস করে দিতে পারে। ডক্টর তখন বলে, আমি সারা জীবন এই প্রজেক্টের পিছনে দিয়েছি, কোনোভাবেই এটি ভুল হতে পারে না। কাল প্রথমবারের মতো আমার আবিষ্কারের প্রদর্শনী হবে, তুমি অবশ্যই থাকবে। যাই হোক, সেদিন সন্ধ্যায় পিটার মেরি জেনের এক প্রোগ্রাম দেখার জন্য বের হয়। তবে রাস্তার পুলিশ এক চোরকে ধরার জন্য তাড়া করে, আর পিটার স্পাইডারম্যানের পোশাক পরে চোরগুলোকে ধরতে পুলিশকে সাহায্য করে, যে কারণে মেরির অনুষ্ঠানে পৌঁছাতে লেট হওয়ায় তাকে গার্ড ভেতরে ঢুকতে দেয় না। অনুষ্ঠান শেষে মেরি বেরিয়ে আসলে তার সাথে দেখা করবে ভেবে পিটার তাই রাস্তার পাশে অপেক্ষা করতে থাকে। তবে পিটার দেখে অনুষ্ঠান শেষে মেরির সাথে দেখা করার জন্য অন্য একটি ছেলে এসেছিল। তাদের একসাথে দেখে পিটার বুঝে যায় এটাই সেই ছেলে মেরি যার কথা বলেছিল। দূরে দাঁড়িয়ে যখন পিটার এসব দেখছিল, তখন তার সামনে দিয়ে কিছু পুলিশের গাড়ি যাচ্ছিল এক ক্রিমিনালকে ধরতে। তাই পিটার মেরির সাথে কথা না বলে সেই অপরাধীদের ধরতে স্পাইডারম্যানের পোশাক পরে বেরিয়ে পড়ে। এতে বোঝাই যাচ্ছিল স্পাইডারম্যান হয়ে সাধারণ মানুষের সাহায্য করার জন্য পিটার নিজের ব্যক্তিগত জীবনের সবকিছু মিস করে যাচ্ছিল। অপরাধীগুলোকে ধরতে কিছুদূর যাওয়ার পর দেখা যায় পিটারের হাত থেকে সুতো বের হওয়া বন্ধ হয়ে গিয়েছে, আর সে সোজা এক ছাদে এসে পড়ে। আর সে খেয়াল করে তার ক্ষমতা কিছুটা কমে গিয়েছে। বিল্ডিং এর নিচে তাকিয়েও তার মাথা ঘুরছিল, তার মানে পিটার হঠাৎ করেই স্পাইডারম্যানের সেই অলৌকিক শক্তি হারিয়ে ফেলে। তাই হতাশ হয়ে সে হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে। এদিকে পরের দিন ডক্টর অক্টাভিয়াস তার আবিষ্কারটি সবার সামনে নিয়ে আসতে চলেছিল, যেটা দেখার জন্য শহরের সব সাংবাদিক সহ হ্যারিও সেখানে উপস্থিত ছিল,
আর কিছুক্ষণ পর পিটারও সময় মতো সেখানে পৌঁছে যায়। মূলত ডক্টর তার এই কাজের জন্য চারটি মেটালের রোবটিক হাত বানিয়েছিলেন। হাতগুলো অনেক শক্তিশালী ছিল, অতিরিক্ত তাপ ও চুম্বকীয় শক্তি শোষণ করতে পারত। সেই সাথে রোবটিক ব্রেন থাকায় সেই হাতগুলো নিজেদের ইচ্ছে মতো যে কোনো কিছু কন্ট্রোলও করতে পারত। তবে হাতগুলোর উপরে একটি শক্তিশালী চিপ লাগানো হয়েছিল যাতে ডক্টর তার নিজের মস্তিষ্কের সাহায্যে এই আর্টিফিশিয়াল হাতগুলোকে কন্ট্রোল করতে পারে। এরপর ডক্টর অক্টোভিয়াস দেখেন টিটিএম নামের একটি দুর্লভ ধাতু, যেটার সাহায্যে তিনি তার নতুন আবিষ্কার করতে চলেছেন। শুরুর দিকে দেখা যায় ওনার আবিষ্কারটি সফল হয়েছিল। উনি একটি কৃত্রিম সূর্য বানাতে সক্ষম হয়েছিলেন যেটা থেকে অসীম শক্তি ও তাপ উৎপন্ন করা সম্ভব। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যায় মেশিনের শক্তিটা অনেক গুণ বেড়ে গিয়েছে। কোনো এক অজানা চৌম্বকীয় শক্তি সেই রুমে থাকা সকল লোহা ও মেটালকে নিজের দিকে টেনে নিচ্ছিল। আর এসব দেখে হ্যারি রেগে গিয়ে ডক্টরকে এই মেশিনটা বন্ধ করতে বলে। তবে ডক্টর বলে সবকিছু ঠিক আছে, খুব শীঘ্রই আমি সব ঠিক করে নিব। তবে কিছুক্ষণ পর মেশিনটির ক্ষমতা এতটাই বেড়ে যায় যে সেটা ডক্টর অক্টোভিয়াসের কন্ট্রোলের বাইরে চলে যায়, আর মেটালের পাশাপাশি কাচের দরজা ভেঙেও সেই মেশিনের দিকে ছুটে আসে। আর এর মধ্যে থেকে এক ধারালো কাজ ডক্টরের স্ত্রীর শরীরে ঢুকে গেলে সেই মহিলা সেখানেই সাথে সাথে মারা যায়। আর সেই সাথে মেশিনের অতিরিক্ত চাপ ও তাপে ডক্টরের কাঁধে লাগানো রোবটিক হাতগুলো নিয়ন্ত্রণ করার চিপটিও নষ্ট হয়ে যায়, আর ডক্টর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে পিটার স্পাইডারম্যানের ড্রেসে সেখানে পৌঁছে যায়, আর ওইখানে কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই সে ওই মেশিনটি পুরোপুরি বন্ধ করে দেয়, যার ফলে অসংখ্য সাধারণ মানুষ প্রাণে বেঁচে যায়। যাই হোক, এই সব কিছুর পর ডক্টর অক্টোভিয়াসকে একটি হসপিটালে নেওয়া হয়। সেখানে দেখা যায় তার ঘাড়ে সেই চিপটি নষ্ট হওয়ায় সেই আর্টিফিশিয়াল হাতচারটি তার শরীরের সাথে জুড়ে গিয়েছে। কোনো উপায় না থাকায় তার হাতগুলো কেটে শরীর থেকে আলাদা করার সিদ্ধান্ত নেয় ডক্টররা। যখনই ডক্টররা মেশিন নিয়ে এগিয়ে যায় তখনই সেই যান্ত্রিক হাতগুলো অটোমেটিক চালু হয়ে যায়, আর সেখানে থাকা ডক্টর ও নার্সদের অ্যাটাক করে। যেহেতু হাতগুলোর মধ্যে আর্টিফিশিয়াল ব্রেন ছিল, তাই নিজেদের আত্মরক্ষার জন্য এক এক করে সবাইকে মেরে ফেলতে শুরু করে। আর এই ঘটনার বেশ কিছুক্ষণ পর ডক্টর অক্টোভিয়াসের জ্ঞান ফিরে আসে। হসপিটালের সবাইকে মেরে তিনি পালিয়ে চলে আসে সেই জায়গায় যেখানে কিছুক্ষণ আগে তিনি আবিষ্কার করতে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। নিজের চোখের সামনে তার সারা জীবনের রিসার্চের ফলাফলের ধ্বংসস্তূপ দেখে তিনি আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিবেন বলে ঠিক করেন। এ সময় তিনি তার মাথায় কিছু আজব শব্দ শুনতে পান। মূলত যান্ত্রিক হাতগুলো নিয়ন্ত্রণের চিপটি নষ্ট হওয়ায় এখন হাতগুলো ডক্টর অক্টোভিয়াসকে নিয়ন্ত্রণ করছে। হাতগুলো তাকে বলছে তার সেই গবেষণাটি আবার নতুন করে শুরু করা দরকার। প্রথম দিকে ডক্টর নিজের উপর অনেক কন্ট্রোল রাখার চেষ্টা করে ব্যর্থ হলে সিদ্ধান্ত নেন তার আবিষ্কারটিকে আবার প্রথম থেকে শুরু করবেন। কিন্তু এই কাজটা করার জন্য ওনার অনেক টাকার দরকার ছিল। এই মুহূর্তে তার কাছে কিছুই ছিল না, তবে তার যান্ত্রিক হাতগুলো তাকে ইনস্ট্রাকশন দেয় চুরি করার জন্য। ডক্টর অক্টোভিয়াসও এই কথায় রাজি হয়ে যায়। তাদের কথা মতো পরদিন সকালে একটি ব্যাংকে ডাকাতি করতে পৌঁছে যান তিনি। তবে সেই ব্যাংকে আগে থেকে পিটার তার আন্টি সহ উপস্থিত ছিল। আন্টি মূলত তার বাড়িটা নিলাম থেকে বাঁচাতে এখানে কিছু টাকা লোন নিতে এসেছিল। এদিকে দেখা যায় ডক্টর অক্টোভিয়াস তার যান্ত্রিক হাতের সাহায্যে ব্যাংকের লকারটি খুব সহজেই ভেঙে ফেলে। এসব দেখে পিটার সঙ্গে সঙ্গে স্পাইডারম্যানের ড্রেস পরে সেখানে চলে আসে। ডক্টর আর স্পাইডারম্যানের মধ্যে সেখানে একটি দারুণ ফাইট দেখা যায়। অক্টোভিয়াসকে আটকাতে সেখানে পুলিশ চলে আসলে এটা দেখে সে পিটারের আন্টিকে বন্দি বানিয়ে পালাতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যে তাকে আটকিয়ে নিজের আন্টিকে বাঁচাতে স্পাইডারম্যান সেখানে চলে আসে। একদিকে যেমন আন্টিকে বাঁচানোর চেষ্টা করছিল, অন্যদিকে ডক্টর অক্টোভিয়াসকেও থামাতে চাইছিল স্পাইডারম্যান। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইট চলার পর স্পাইডারম্যান নিজের আন্টিকে বাঁচাতে সক্ষম হলেও ডক্টর সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, এদিকে দেখানো হয় মিস্টার জেমিসন সেদিন সন্ধ্যায় একটি বড় অনুষ্ঠানের আয়োজন করে, আর সেখানে ছবি তোলার জন্য পিটারকেও ডেকে নেন তিনি। আর এই পুরো প্রোগ্রামটি ছিল জেমিসনের ছেলে জনের জন্য। পিটার খেয়াল করে জনের সাথে সেখানে মেরি জনও ঢুকছে। ওদের দুজনকে একসাথে দেখে পিটার অনেকটাই কষ্ট পায়। এদিকে দেখা যায় সেখানে হ্যারিও উপস্থিত ছিল এবং সে ওইখানে অনেক ড্রিঙ্কসও করেছিল। এরপর হ্যারি পিটারকে দেখে সে বলে, তোমাকে দেখে আমার খুব রাগ হয়, স্পাইডারম্যান আমার বাবাকে মেরেছে এটা জেনেও তুমি তার ছবি তুলে টাকা ইনকাম করো। তুমি যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকো তাহলে আমাকে স্পাইডারম্যানের ঠিকানাটা দিয়ে দাও। এসব বলতে বলতে রাগের মাথায় হ্যারি একটা থাপ্পড়ও মেরে দেয় পিটারকে। তবে পিটার কিছু না বলে সবার সামনে তা চুপচাপ সহ্য করে যায়। এর কিছুক্ষণ পর জেমিসনের ছেলে জন সবার সামনে অ্যানাউন্স করে
সে মেরি জেনকে শীঘ্রই বিয়ে করতে চলেছে। এসব দৃশ্য দেখে পিটারের আরো মন খারাপ হয়ে যায়। সে সময় জেমিসন পিটারকে ডেকে এই ঘটনার ছবি তুলতে বলে। নিজের চোখের সামনে একমাত্র ভালোবাসার মানুষটাকে অন্য কারো হয়ে যেতে দেখে পিটার অনেকটাই ভেঙে পড়ে। অনুষ্ঠান শেষ করে পিটার যখন স্পাইডারম্যানের ড্রেসে বাড়ি ফিরছিল, তখন মাঝপথে হঠাৎ করে সে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। আর এখন সে স্পাইডারম্যানের সমস্ত অলৌকিক পাওয়ার হারিয়ে সাধারণ মানুষের রূপ নিয়েছিল। এরপর পিটার বাড়ি ফিরে ভাবতে থাকে, এখন যেহেতু সে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে, তাই এখন থেকে আর কাউকে সাহায্য করতে হবে না। এখন সে নিজের জীবনের পুরো সময়টা নিজের পিছনেই ব্যয় করতে পারবে। আর এখন স্পাইডারম্যানের সব শক্তি হারিয়ে পিটার খুব আনন্দে ছিল। রাস্তার কোনো পুলিশকে বা অসহায় মানুষকে দেখলে সেই ঘটনাগুলোকে এখন এড়িয়ে চলত, আর তার পুরো সময়টা নিজের পিছনেই ব্যয় করত, যার ফলে পড়াশোনায় আগের থেকে অনেকটাই ভালো হয়ে গিয়েছিল সে, এবং সময় মতো নিজের ক্লাসেও চলে যেত, যার জন্য প্রফেসরও এই ব্যাপারে তার প্রশংসা করত। আর মাঝে মধ্যে সময় বের করে মেরির শো দেখতেও যেত, এতে করে মেরিও অনেক হ্যাপি ছিল। যাই হোক, একদিন মেরির শো শেষ করে তারা দুজনে হাঁটতে হাঁটতে গল্পের ছলে পিটার বলে, তুমি আমাকে এক সময় প্রপোজ করেছিলে, আমি তা রিজেক্ট করলেও আমি এখনো তোমাকে ভালোবাসি। মেরি তখন বলে, এটা আর এখন সম্ভব নয়, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তুমি অনেক লেট করে ফেলেছো। এসব বলে মেরি সেখান থেকে চলে যায়। তবে মেরির কথাগুলো শুনে পিটার বুঝতে পারে মেরি এখনো তাকে মনে মনে অনেক ভালোবাসে। যাই হোক, এদিকে ডক্টর অক্টাভিয়াস তার রিসার্চের জন্য নতুন মেশিন রেডি করে ফেলেছে। তবে এখন তার এই আবিষ্কার সম্পূর্ণ করতে গেলে টিটিএম নামের একটি দুর্লভ ধাতুর প্রয়োজন ছিল। সেটা অনেক মূল্যবান ও দুর্লভ হয়, ডক্টরের পক্ষে তা ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে। তখনই তার মনে পড়ে আগেরবার সেম প্রজেক্টে হ্যারির কাছে এই ধাতুটির কিছু অংশ ছিল, তাই ডক্টর অক্টাভিয়াস সোজা পৌঁছে যায় হ্যারির কাছে সেই টিটিএম নিতে। হ্যারি তখন বলে, আমি আপনাকে টিটিএম দিতে পারি, তবে তার জন্য শর্ত আছে, আপনি স্পাইডারম্যানকে আমার সামনে জীবিত আনতে হবে, আমি তাকে নিজের হাতে মারতে চাই। ডক্টর তখন বলে, তাহলে আমি স্পাইডারম্যানকে কোথায় পাব? হ্যারি তখন বলে, আপনি পিটার পার্কারের সাথে যোগাযোগ করুন, ও স্পাইডারম্যানের ছবি তোলে, ও নিশ্চয়ই জানবে স্পাইডারম্যান কোথায় থাকে। এটা শোনার পর ডক্টর অক্টাভিয়াস পিটারকে ধরতে বেরিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর দেখা যায় শহরের এক বিল্ডিংয়ে আগুন লেগেছে আর ভেতরে ছোট বাচ্চা আটকে আছে। পার্কারের কাছে স্পাইডারম্যানের কোনো শক্তি না থাকলেও সে যখনই ওই বিল্ডিংয়ের পাশে যায়, তখন পরিস্থিতি দেখে সাহস করে ভেতরে গিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নিয়ে আসে। তবে পরে জানা যায় বিল্ডিংয়ের ভেতরে আরও অনেকেই আটকা পড়ে আছে, কিন্তু পিটারের কাছে স্পাইডারম্যানের শক্তি না থাকায় সে আর কাউকে বাঁচাতে পারে না। পিটার বাসায় এসে ভাবতে থাকে, হয়তো তার কাছে স্পাইডারম্যানের সেই পাওয়ার থাকলে আজ হয়তো এত মানুষকে জীবন দিতে হতো না। যাই হোক, পিটার পরদিন একটি রেস্টুরেন্টে যায় মেরিজেনের সাথে দেখা করতে। তাদের কথার মাঝেই সেখানে পার্কারকে ধরতে চলে আসে ডক্টর অক্টাভিয়াস। ডক্টর পার্কারকে বলে, তুমি দ্রুত স্পাইডারম্যানকে বলো আমার সাথে দেখা করতে, না হলে আমি তোমার বান্ধবীকে মেরে ফেলবো। এই বলে ডক্টর মেরিজেনকে তুলে নিয়ে যায়। এসব দেখে পিটার অনেকটাই রেগে যায়। তখনই সে খেয়াল করে সে কিছুটা শক্তি ফিরে পেতে শুরু করেছে। দ্রুত তাই সে স্পাইডারম্যানের ড্রেস পরে মেরিকে বাঁচাতে বেরিয়ে পড়ে। এরপরেই ডক্টর আর স্পাইডারম্যানের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে তারা শহরের একটি চলন্ত ট্রেনের উপরে গিয়ে পৌঁছায়। এরপর ডক্টর অক্টাভিয়াস ট্রেনের চালককে মেরে ট্রেনের গতি বাড়িয়ে দেয়, আর একই সাথে ট্রেনের ব্রেক সিস্টেমও নষ্ট করে দিয়ে সে পালিয়ে যায়। পিটার তখন খেয়াল করে বেশ কিছু দূর যাওয়ার পর ট্রেন লাইনটির লাইন শেষ, তাই সময়ের আগে ট্রেনটি থামাতে না পারলে সবার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। এবার পিটার ট্রেনের সামনে গিয়ে লাইনে পা দিয়ে ট্রেনের স্পিড কমানোর ট্রাই করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তাই এবার সে লাইনের সামনে দাঁড়িয়ে নিজের হাত থেকে একটানা জাল বের করে পাশের দেয়ালে আটকাতে থাকে, আর জালের অপর প্রান্ত নিজের হাতে নিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে, যার ফলে আস্তে আস্তে ট্রেনের গতি কমে যায় এবং কিছুক্ষণের মধ্যে ট্রেনটি থেমে যায়। পিটার পার্কার তার সমস্ত শক্তি দিয়ে ট্রেনটিকে দাঁড় করিয়েছিল, তাই এটি দাঁড়ানোর পর পিটার অজ্ঞান হয়ে যায়। তখন ট্রেনের ভিতরে সবাই তাকে ধরে ভেতরে নিয়ে আসে। সবার জীবন বাঁচানোর জন্য পিটার তাদের কাছে এখন রীতিমতো হিরো হয়ে গিয়েছিল। তবে ফাইটের সময় পিটারের মাস্ক খুলে যাওয়ায় স্পাইডারম্যানের আসল ফেস সবাই দেখে ফেলে, কিন্তু ট্রেনের ভেতরে থাকা এক ছোট্ট বাচ্চা পিটারের মাস্কটি ফিরিয়ে দেয় আর সবাই বলে, ডোন্ট ওরি, আমরা তোমার পরিচয় কাউকেই বলবো না। যাই হোক, এর কিছুক্ষণ পরেই ডক্টর অক্টাভিয়াস আবার সেখানে চলে আসে। তবে স্পাইডারম্যানের কাছে এই মুহূর্তে লড়াই করার মতো বিন্দুমাত্র শক্তি ছিল না, তাই ডক্টর সহজেই স্পাইডারম্যানকে বন্দি বানিয়ে হ্যারির বাসায় চলে আসে।
আর তাকে হ্যারির হাতে তুলে দিয়ে হ্যারির কাছ থেকে টিটিএম নিয়ে চলে যায়। এরপর হ্যারি স্পাইডারম্যানকে মারতে একটি চাকু নিয়ে এগিয়ে যায়। তবে মারার আগে হ্যারি স্পাইডারম্যানের চেহারাটা একবার দেখার জন্য যখনই মাস্কটি খুলে তখন দেখে মাস্কের নিচে তারই বন্ধু পিটার। তখন সে কিছুটা অবাক হয়ে যায়। হ্যারি পিটারকে বলে, তুমি তো আমার অনেক ভালো বন্ধু ছিলে, তাহলে আমার বাবাকে কেন মারলে? পিটার বলে, এই মুহূর্তে এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার সময় আমার কাছে নেই, এখন ডক্টর অক্টাভিয়াসকে আটকানো বেশি জরুরি। আর এদিকে দেখা যায় মেরি জেনকে আটকে রেখে ডক্টর তার আবিষ্কারটির কাজ শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যে সেখানে স্পাইডারম্যানও চলে আসে। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। স্পাইডারম্যান যে কোনো মূল্যে এই আবিষ্কার আটকাতে চাচ্ছিল, কারণ এর ফলে পুরো শহরের মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তবে এবার ডক্টর অক্টাভিয়াস মেশিনটাকে এতটাই শক্তিশালী আর বড় বানায় যে স্পাইডারম্যান অনেক চেষ্টার পরও এটি বন্ধ করতে পারে না। আর মেশিনটির পাওয়ার বাড়তে শুরু করলে মাধ্যাকর্ষণ শক্তির ফলে শহরের সব গাড়ি ও মেটাল মেশিনটির দিকে আসতে শুরু করে। স্পাইডারম্যান কোনো অপশন না পেয়ে নিজের মুখোশ খুলে আসল পরিচয়টি ডক্টরকে জানিয়ে দেয়। ডক্টরও তাকে ভালোভাবেই চিনতে পারে। পিটার তখন ডক্টর অক্টাভিয়াসকে বলে, স্যার দেখুন, আপনার এই আবিষ্কারগুলো মানুষের উপকারে না এসে বরং পুরো শহরের মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে চলেছে, আর আপনার জীবনে আপনার কোনো কন্ট্রোল নেই। এই হাতগুলো আপনাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, প্লিজ দয়া করে বলুন এটা কিভাবে বন্ধ করা যাবে। এবার পিটারের কথাগুলো শুনে তিনি নিজের ভুলটা বুঝতে পারেন আর অনেক চেষ্টায় চারটি হাতকে তার কন্ট্রোলে নিয়ে আসে। মানুষের জীবনের সুরক্ষার কথা ভেবে তিনি বলেন, মেশিনটি বন্ধ করতে হলে পুরো মেশিনটি পানিতে ডুবিয়ে দিতে হবে। এ বলে তিনি এই মেশিনটির দিকে এগিয়ে যান আর মেশিনটি পাশের একটি নদীতে ফেলে দেন। আর মেশিনটির সাথে সাথে ডক্টর অক্টাভিয়াসও পানিতে তলিয়ে যেতে থাকেন। যাই হোক, সম্পূর্ণ পানির নিচে যাওয়ার পর মেশিনটি তার সমস্ত শক্তি হারিয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এই ঘটনায় ডক্টর অক্টাভিয়াস মারা গেলেও পুরো নিউ ইয়র্ক সিটি অনেক বড় একটি বিপদ থেকে বেঁচে যায়। আর এই সব কিছুর মধ্যে মেরি জেন পিটারকে স্পাইডারম্যানের পোশাকে দেখে ফেলে আর সহজেই বুঝে যায় পিটারই মূলত আসল স্পাইডারম্যান। এই সব কিছুর পর পিটার ও মেরি একটি নিরাপদ জায়গায় এসে বসে। আর পিটার বলে, মেরি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার নিরাপত্তার জন্য তোমাকে কিছুই বলতে পারিনি। আমি চাইনি আমার এই কাজের জন্য তোমাকে বিপদে পড়তে হোক। এসব কথাগুলো শুনে মেরি সেখানে কান্নায় ভেঙে পড়ে। এদিকে হ্যারি তার বাসায় বসে ভাবতে থাকে তার বেস্ট ফ্রেন্ড হয়েও পিটার তার বাবাকে কিভাবে মারল। তখনই তার মাথার ভেতর থেকে তার মৃত বাবার আওয়াজ শুনতে পায় সে, যেখানে তার বাবা বলছে, আমি তো মারা গিয়েছি, তবে তোমাকে অবশ্যই পিটারের থেকে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। এই সব কিছুর মধ্যে হ্যারি তার বাবার গোপন ঘরটি খুঁজে পায় যেখানে নরম্যান তার গ্রিন গবলিনের পোশাক লুকিয়ে রেখেছিল। হ্যারি সেখানে ওই ওষুধটাও খুঁজে পায় যেটা ব্যবহার করে তার বাবা নরম্যান তার শক্তি কয়েক শতগুণ বাড়িয়েছিল। আর এখন হ্যারির মাথায় একটা জিনিসই ঘুরছিল, যে করেই হোক পিটারকে মেরে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। যাই হোক, কিছুদিন পর জন আর মেরি জেনের বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে যায়। কিন্তু মেরি মনে মনে কোনোভাবেই এই বিয়ে করার জন্য রাজি হতে পারছিল না, কারণ সে এখনও পিটারকে ভালোবাসে। তাই মেরি বিয়ের প্রোগ্রাম রেখে শেষ মুহূর্তেও পালিয়ে পিটারের কাছে চলে আসে আর বলে, আমি কোনোভাবেই এই বিয়েটা করতে পারবো না, জানি তোমার সাথে থাকতে হলে আমাকে অনেক সমস্যা ফেস করতে হবে, কিন্তু সামনে যতই বিপদ আসুক আমরা একসাথে তা দেখে নিব। এবার আর পিটার মেরিকে প্রত্যাখ্যান না করে নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে নেয়। তখনই সেখানে পুলিশের গাড়ির হর্ন শোনা যায়, যেটা শুনে ম্যারি বুঝে যায় এখন স্পাইডারম্যানকে পুলিশের সাহায্য করতে যেতে হবে। তাই ম্যারি বলে, যাও স্পাইডারম্যান, এগিয়ে যাও। পিটার তখনই স্পাইডারম্যানের পোশাক পরে বেরিয়ে পড়ে। শেষ পর্যন্ত দেখা যায় পিটার স্পাইডারম্যান সেজে সাধারণ মানুষের হেল্পও করতে পারছে আর সাথে সাথে নিজের ভালোবাসার মানুষটিকেও ফিরে পেয়েছে। আর এখানেই স্পাইডারম্যানের এই পার্টের সমাপ্তি দেখানো হয়। প্রিয় দর্শক, আমরা কেবল দুইটি পার্ট এক্সপ্লেইন করেছি, বাকি ছয়টা পার্ট আপনারা দেখতে চান কিনা তা অবশ্যই দ্রুত কমেন্ট বক্সে জানান। আর সেই সাথে আজকে যারা প্রথম আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।